এবার যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইটোফিজ। ফাইটোফিজ, ফাইটো কথাটা তো আপনারা সবাই জানেন, প্লান্ট বেস, গাছ থেকে নেওয়া। ফিজটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, কার্বোনেটেড ওয়াটার, এটা সম্বন্ধে আমি একটু আলাদা করে বলবো। তার আগে বলে নিই ফাইটোফিজের মধ্যে কি কি আছে। ফাইটোফিজের মধ্যে বায়োফ্ল্যাভোনয়েডস আছে, যেটাকে ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্টস বলে, এবং সেগুলো আমি পরে আলোচনা করব। ন্যাচারাল এক্সট্রাক্টস অফ অ্যান্টিঅক্সিডেন্টস দেওয়া আছে, সঙ্গে ফসফোলিপিডস দেওয়া আছে, ম্যাগনেশিয়াম আছে। এবার এর মধ্যে স্পেসিফিক্যালি ছটা ফল দেওয়া আছে। ছটা ফল কি কি? অ্যাসারেলা চেরি, রোজ হিপ, গজি বেরিস, আমলা বা আমলকি, যেটাকে আমরা বাংলায় আমলকি বলি, লেমন এবং অরেঞ্জ। এই ছটা সাইট্রাস ফ্রুটস থেকে আমরা কি কি পাই? প্রচুর পরিমাণে ফাইটো নিউট্রিয়েন্টস পাই। ফাইটো নিউট্রিয়েন্টস এর মধ্যে একটা আছে ভিটামিন আছে, যেমন ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে, ভিটামিন ই আছে, কিছু কিছু ক্ষেত্রে ভিটামিন B1 B6 পর্যন্ত পাওয়া যায় কিছু কিছু ফলে। প্রচুর পরিমাণে এই ছটা ফলের মধ্যে আমরা ভিটামিন সি পাই। আর কি আছে? ভিটামিন সি একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, এক। দু নম্বর হচ্ছে এই সঙ্গে আমাদের দেওয়া আছে সেলিনিয়াম, সেলিনিয়াম গ্লাইসিনেট, সেলিনিয়াম গ্লাইসিনেট দেওয়া আছে। এর সঙ্গে আছে জিঙ্ক গ্লাইসিনেট, জিঙ্ক একটা ট্রেস মিনারেলস, সেলিনিয়াম একটা ট্রেস মিনারেলস, এগুলো দেওয়া আছে। আর দেওয়া আছে আপনার ফসফোলিপিডস এবং ম্যাগনেশিয়াম। একটা কথা বলি, ফাইটোফিজটা এমন একটা প্রোডাক্ট, আমার লাইফে আমি এত কোম্পানির সঙ্গে, বিভিন্ন আগে অনেক কোম্পানির সঙ্গে কাজ করেছি, আমি এত ইউনিক একটা ফর্মুলেশনের প্রোডাক্ট আমি সত্যি দেখিনি। না, এই ছটা ফল আছে বলে এই কথাটা বলছি না। প্রথম কথা, কোম্পানি যে ফর্মে প্রোডাক্টটা মার্কেটে করছে, ফিজি ফর্মে, যেটাকে আমরা ফিজি ওয়াটার বলি, এই কার্বোনেটেড ওয়াটার, আপনারা অনেকেই হয়তো জানেন না, এই কার্বোনেটেড ওয়াটার কিন্তু অ্যালকালাইন ওয়াটার কিংবা আমাদের মিনারেল ওয়াটার থেকে অনেক অনেক বেটার। এবং সারাদিনে WHO থেকে একটা সমীক্ষা পেশ করা হয়েছিল, সারাদিনে একটা মানুষের কত জল খাওয়া উচিত, তাদের একটা ধারণা আছে, যদি কেউ কোনো পুরুষ বা মহিলা সারাদিনে 500 ml 500 ml জল খায়, তাহলে সেটা তার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখে। কিন্তু এই 500 ml আপনি একটু খবর একটু ইয়ে করে দেখবেন, খুব কম লোক আছে আমরা 500 ml জল খাই সারাদিনে, ওইটুকু পরিমাণ জলও আমরা খাই না। হ্যাঁ, 1 লিটার জল, 2 থেকে 3 লিটার জল খুব কম লোকেই খায়। সামান্য 500 ml মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট আমাদের বডির ক্ষেত্রে, আমাদের তৃষ্ণা নিবারণ করার জন্য, সেই জলটুকু আমরা খাই না। এই না খাওয়ার ফলে কিন্তু আমাদের অনেক কিছু রোগ দেখা দেয়, কনস্টিপেশন হতে পারে, আমাদের ব্লাড ভলিউম থিন হয়ে যেতে পারে, ভিসকোসিটিটা কমে যেতে পারে, অনেক অনেক সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের একদিক থেকে ভালো হয়েছে, ফাইটোফিজ খাওয়ার ফলে 1 গ্লাস জলের মধ্যে তো আমায় ট্যাবলেটটা গুলে খেতে হয়, অন্তত ওই ওই অছিলায় ওই সুযোগে 1 গ্লাস জল তো আমার খাওয়া হয়ে গেল ফাইটোফিজ খাওয়ার সুবাদে। তো এইভাবে ফাইটোফিজ কিন্তু হেল্প হয়। কার্বোনেটেড ওয়াটারে কিন্তু অনেকগুলো বেনিফিট আছে, সেটা আমি পরে আলোচনা করব। প্রথমে বলি ফাইটোফিজ, এই যে ছটা ফল আছে যেখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাই, প্রথম কথা হচ্ছে ফাইটোফিজের যেটা অসাধারণ একটা কাজ পাওয়া গেছে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্টে যেটা দেখা গেছে, এবং বহু মানুষ আমাকে তাদের টেস্টিমনি আমার সঙ্গে শেয়ার করেছে, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। আমি লাস্ট 2-3 মাসের কথা বলছি, তারা বলছে স্যার অসাধারণ রেজাল্ট পাচ্ছি ফাইটোফিজে, বিশেষ করে অ্যান্টি এজিং, বয়স, আমাদের এই যে স্কিনের সমস্যা, স্কিন ঝুলে যাচ্ছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, স্কিনে রিঙ্কেল পড়ছে, কুচকে যাচ্ছে, এগুলো সমস্ত কিছু বার্ধক্যের ছাপ ফেলতে শুরু করেছে, এগুলো সব কিছুই কিন্তু এইজিং, মানে বয়সের দিকে যে আমরা একটু একটু করে এক পা করে এগিয়ে যাচ্ছি সেটাকে জানান দেয়। কিন্তু আমরা যদি রেগুলার যদি ফাইটোফিজ খেতে পারি, আমাদের স্কিন কিন্তু ভালো থাকবে। এবার প্রশ্ন হলো কি করে ভালো থাকবে? আমি অত বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে যাব না, কারণ এটা অনেকের পক্ষে এটা
নেওয়া অসুবিধা আছে, আমি খুব শর্টে বলছি, আমাদের স্কিন হচ্ছে একটা কানেকটিভ টিস্যু, এটা মনে রাখো। স্কিন যেমন একটা কানেকটিভ টিস্যু, বোন অস্থি সেটাও একটা কানেকটিভ টিস্যু। এই কানেকটিভ টিস্যুতে আমাদের যে টিস্যু স্ট্রাকচার, তাতে 75% আমাদের শরীরের টোটাল যা কোলাজেন লাগে, কোলাজেন প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, এইটা আমাদের 75% আমাদের স্কিনে লাগে। মেন স্কিন স্ট্রাকচারটাই দাঁড়িয়ে আছে দুটো প্রোটিনের উপরে, একটা কোলাজেন প্রোটিন আর একটা হচ্ছে ইলাস্টিন প্রোটিন। এই দুটো প্রোটিন যখন ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখনই আমাদের স্কিন কিন্তু স্যাগ হয়, ঝুলে পড়ে, রিঙ্কেল পড়ে, কুচকে যায়, ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়, শুকিয়ে যায়, শুষ্ক হয়ে যায়, শুষ্ক চর্ম যেটাকে আমরা বলি। সেটা আমাদের ডার্মিস, ওপরে যে চামড়াটা এটাকে বলা হয় এপিডার্মিস, তারপরে যে চামড়া যে ত্বকটা তাকে বলা হয় ডার্মিস। ওই ডার্মিসে একটা পার্টিকুলার এনজাইম বয়সের সঙ্গে সঙ্গে, ওই বয়স এবং যারা অতিরিক্ত ধূমপান করেন, যারা স্মোকিং, যাদের হ্যাবিট বেশি, এই দুটো কারণে আমাদের ওই চামড়া, ওই ডার্মিস স্কিনে, ডার্মিস লেয়ারে আমাদের একটা পার্টিকুলার এনজাইম কি করে, ওই কোলাজেন প্রোটিন আর ইলাস্টিন প্রোটিনটাকে নষ্ট করতে থাকে এবং এটা নষ্ট করে দেয়। স্কিনের একটা স্টেম সেলও আছে, সেই স্টেম সেলটাও আর রিপেয়ার হয় না, স্টেম সেলটাও ডিজেনারেটেড হয়ে যায়, আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তাতে কি হয়, আমাদের স্কিনটা নষ্ট হয়ে যায়। কিন্তু ফাইটোফিস কি করে, ফাইটোফিস কি করে, ফাইটোফিস আমাদের যে গ্রোথ ফ্যাক্টর, এই স্কিনে যে নতুন সেলের যে গ্রোথ ফ্যাক্টর ফাইব্রোব্লাস্ট, সেই ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টরটাকে ফাইটোফিস স্টিমুলেট করে, করলে পরে ওই ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর কোলাজেন তৈরি করতে প্রচুর সাহায্য করে। এক, দু নম্বর, আগেই বলেছি ফাইটোফিসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এই ভিটামিন সি কি করে, এই কোলাজেন তৈরি করতে অভূতপূর্ব একটা রোল প্লে করে। উইদাউট ভিটামিন সি কোলাজেন প্রোটিন আমাদের শরীরে তৈরি হবে না। আর ফাইটোফিসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, ইট উইল হেল্প ফর দ্য প্রোডাকশন অব দ্য কোলাজেন প্রোটিন। এই কোলাজেন প্রোটিনটা আবার নতুন করে তৈরি করতে সাহায্য করে ফাইটোফিস। এমনকি যে এনজাইমটা এই কোলাজেন প্রোটিন এবং ইলাস্টিন প্রোটিন, এই দুটো প্রোটিনকে ড্যামেজ করে স্কিনটাকে নষ্ট করে দিচ্ছে, সেই এনজাইমটাকেও পর্যন্ত রোধ করে ফাইটোফিস। তার কারণ ফাইটোফিসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট দেওয়া আছে, যেগুলো এই র্যাডিক্যাল ড্যামেজ থেকে এবং এনজাইমিক ড্যামেজ থেকে আমাদের স্কিনটাকে রক্ষা করে। এক, দু নম্বর হচ্ছে, এটা গেল একটা কারণ, দু নম্বর হচ্ছে আমাদের স্কিনে সবচেয়ে বড় কথা ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটিটাকে, স্কিনের একটা ইন্টিগ্রিটি থাকে, সেই ইন্টিগ্রিটিটাকে বজায় রাখতে ফাইটোফিসের একটা বিশাল বিশাল ভূমিকা রয়েছে। এটা গেল অ্যান্টি এজিং। এবার সেকেন্ড যে ইন্ডিকেশনটা বলবো, অত্যন্ত প্রয়োজনীয় একটা ইন্ডিকেশন, সেটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার। এটা কেউ ভেবে নেবেন না, ক্যান্সার রোগীদের ক্ষেত্রে ফাইটোফিস তাকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ক্যান্সার রোগ সেরে যাবে বা ক্যান্সারের টিউমারের গ্রোথটা কমে যাবে বা একদম কমপ্লিট নিরাময় হয়ে যাবে, এ কথা আমি কিন্তু একবারও বলছি না। যদি অ্যাডভান্স স্টেজে ক্যান্সারের রোগী না পৌঁছে গিয়ে থাকে, যদি প্রি ক্যান্সার স্টেজ থাকে অথবা জাস্ট ক্যান্সার শুরু হয়েছে, ধরা পড়েছে, এই সব ক্ষেত্রে দেখা গেছে ফাইটোফিসের একটা মহত্বপূর্ণ রোল আছে। সেটা কিরকম, ফাইটোফিসের মধ্যে গজি বেরিজ আছে, এই গজি বেরিজ এর মধ্যে বিভিন্ন রকমের ফাইটোনিউট্রিয়েন্টস আছে, যে ফাইটোনিউট্রিয়েন্টস এর মাধ্যমে দেখা যায় যে পেশেন্ট কিন্তু তার ক্যান্সার রোগের ক্ষেত্রে অনেক সুফল পাওয়া যায়। যেমন কোলোরেক্টাল ক্যান্সার, যেটা পুরুষদের প্রস্টেট ক্যান্সার, এই ধরনের ক্যান্সারের যে টিউমারটা হয়, তার দেখা গেছে সেই টিউমারের যে গ্রোথটা, সেই গ্রোথটা কিন্তু অনেকটা কমিয়ে, সাইজে কমিয়ে এনেছে। এমনকি সেই টিউমার সেল বা কার্সিনোজেনিক সেল, যে সেটা ক্যান্সার সেল বলা হয়, সেটা যাতে মেটাস্টেসিস না হয়, অর্থাৎ ছড়িয়ে অন্য অর্গানকে নষ্ট বা ড্যামেজ না করতে পারে, তার জন্য কিন্তু ফাইটোফিস একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এবং সেটা কিভাবে করে, কারণ ফাইটোফিসের মধ্যে বিটা সিটোস্টেরল আছে, বিটা সিটোস্টেরল কি করে, ধীরে ধীরে ক্যান্সারের টিউমার সেলটাকে, গ্রোথটাকে ছোট করতে 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 একসময় তাকে সেল সুইসাইড বলা হয়, অর্থাৎ সেলটাকে ডেথ করে দেয়, ক্যান্সার সেলটাকে ডেথ করে দেয়। বাট ইট উইল টেক সাম টাইম, ইট ইজ নট লাইক দ্যাট
আপনি 10 দিন খাওয়ার পরেই আপনার ক্যান্সার সেল একদম বিলুপ্ত হয়ে যাবে তা কিন্তু নয়। ম্যালিগনেন্সিটাকে রিডিউস করে, মেটাস্টেসিস, ক্যান্সারের যেটা সবচেয়ে ভয়ঙ্কর একটা অর্গান থেকে আরেকটা অর্গানে ছড়িয়ে পড়া, সেই মেটাস্টেটিক ক্যান্সারটাকে কিন্তু রোধ করে ফাইটোফিস, কারণ তার মধ্যে বিটাসিটোস্টেরল আছে, পলিস্যাকারাইডস আছে যেটা ক্যান্সার ক্যান্সার সেলের গ্রোথটাকে ডিপ্রাইভ করতে বা রিডিউস করতে অনেকটা সাহায্য করে। দুই, তিন নম্বর হচ্ছে ফাইটোফিস অত্যন্ত উপকারী ফর কার্ডিও প্রোটেকশন। আমাদের যে হার্টে নানা রকম ডিজিজ হয় সেই ডিজিজের মধ্যে একটা হচ্ছে হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন যেটাকে আমরা বলি। হাইপার টেনশনের কারণে মানুষের হার্টের বিভিন্ন কারণে রোগ হয় এবং সেই রোগে মানুষ মারাও যায়। ব্লাড প্রেশার কন্ট্রোল করার ক্ষেত্রে, হাই ব্লাড প্রেশারকে নর্মালাইজ করার ক্ষেত্রে ফাইটোফিসের একটা বিশাল রোল আছে। কিভাবে? ফাইটোফিস কন্টেন্স ফসফোলিপিডস। ফসফোলিপিডস হচ্ছে দ্যাট ক্যান ইন্ডিউসেস ইজি ভেসোডাইলেশন, বা যেটাকে সহজ বাংলায় বলা হয় ব্লাড সার্কুলেশনটাকে ভালো করতে সাহায্য করে ফসফোলিপিডস। প্লাস হার্টের এন্ডোথেলিয়াল যে সেল আছে সেখানে নাইট্রিক অক্সাইড প্রোডাকশনটাকে বাড়িয়ে দেয় ফাইটোফিস, যার ফলে তার করোনারি ভেসোডাইলেশন অর্থাৎ রক্তনালী, যে রক্তনালী দিয়ে রক্তটা হার্টে গিয়ে পৌঁছচ্ছে, সেই হার্টে রক্ত যে নালী দিয়ে পৌঁছচ্ছে সেই রক্তনালী দিয়ে রক্তটা অনেক সহজভাবে যেতে পারে, অর্থাৎ স্মুথ সেলের যে কনস্ট্রিকশন, ভেসো কনস্ট্রিকশন না, সেটা অনেকটা কমিয়ে দেয় ফাইটোফিস। ফলে ব্লাড সার্কুলেশন যদি ঠিক মতো যায় তাহলে হার্টে মাসেল সেল গুলো রক্ত পাবে, রক্ত মানে রক্তের সঙ্গে খাবার পৌঁছবে, অক্সিজেন পাবে, হার্টের মাসেল সেল গুলো ঠিক মতো অ্যাক্টিভিটি করবে। এটা গেল এক। দু নম্বর হচ্ছে ফাইটোফিস আমাদের শরীরে যে বাজে কোলেস্টেরল, যেটাকে LDL বলা হয়, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল, বা VLDL, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল, এটা দেখবেন লিপিড টেস্ট করলে, যখন লিপিড প্রোফাইল করলে দেখবেন LDL, VLDL, HDL বলে লেখা থাকে। এর মধ্যে LDL, VLDL হচ্ছে খুব খারাপ ধরনের কোলেস্টেরল, বা ট্রাইগ্লিসারাইড যেটা হয়, সেটা যখন অতিমাত্রায় বেড়ে যায় আমাদের শরীরে নানা রকম ক্ষতির সৃষ্টি করে, হার্টের অসুখ তৈরি করে। কিরকম? এটাকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস। LDL অক্সিডেশনটাকে ফাইটোফিস কমিয়ে দেয়, যার ফলে LDL প্লেক্স তৈরি হয় না ব্লাড ভেসেলে, আর ব্লাড ভেসেলে প্লেক্স না তৈরি হলে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে না, এবং আলটিমেটলি করোনারি ব্লক, যেটা করোনারি হার্ট ব্লক, সেই ধরনের সমস্যাও পেশেন্টকে পড়তে হয় না। অর্থাৎ করোনারি হার্ট ডিজিজের ক্ষেত্রে ফাইটোফিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি আমাদের যে ব্লাড ভেসেল, বিশেষ করে ভেইন, যেটাকে আমরা শিরা বলি, শিরার ব্লাড ভেসেলের ওয়াল গুলো এত পাতলা থাকে, যে কোনো কারণে অনেক সময় প্রেশার হাই হলে হোক বা যে কোনো ভাবে হোক আমাদের ওই ভেইনের ব্লাড ভেসেল রাপচার হতে পারে। সেটা যদি ব্রেনে হয় সাংঘাতিক ভাবে হেমারেজিক স্ট্রোক বলা হয়, তাতে পেশেন্ট মারাও যেতে পারে স্ট্রোকে। হ্যাঁ, বা অনেক সময় দেখা গেল ঠিক মতো ব্লাড সার্কুলেশন ব্রেনে হচ্ছে না, ইসকেমিক হচ্ছে, সেরিব্রাল ইসকেমিয়া, সেক্ষেত্রেও কিন্তু ইসকেমিক স্ট্রোক হতে পারে, সেখানে ক্লট বেঁধে গেছে, কোনো কারণে ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয়নি ব্রেনে, ব্রেন সেল গুলো সেখানে কিন্তু বাধ্য হয়ে দেখা গেছে তার স্ট্রোক হয়ে সে পেশেন্ট প্যারালাইসিস হয়ে গেছে, অনেক সময় মারাও গেছে। তো এই ধরনের যে স্ট্রোকের যে প্রবণতাটা বা কার্ডিয়াক হার্ট ডিজিজ, কার্ডিয়াক ডিজিজ, যে ধরনের CVD, কার্ডিয়াক ভাস্কুলার ডিজিজ, যে ধরনের প্রবলেমস গুলো আমরা ফেস করি আমাদের বিভিন্ন সময়, সেই সমস্যাগুলো থেকে কিন্তু ফাইটোফিস একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। ফোর্থ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে নিউরো প্রোটেকটিভ। ফাইটোফিস কিন্তু একটা অসাধারণ কাজ করে নিউরো প্রোটেকটিভ, অর্থাৎ নিউরো সেল গুলোকে, নিউরন যাকে আমরা বলি, সেই সেল গুলোকে ঠিক মতো অ্যাক্টিভেট করে রাখে। এটা এখানে একটা কথা বলি, ফাইটোফিস ইজ দ্য ওনলি প্রোডাক্ট দ্যাট উই হ্যাভ রাইট নাও উইচ ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। আমাদের শরীরে ব্রেনে যে ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে সেটাকে ক্রস করে, পরে CNSটাকে ও স্টিমুলেট করে ফর প্রডিউসিং ডোপামিন, একটা নিউরো ট্রান্সমিটার, এটা তৈরি করতে সাহায্য করে, যার ফলে প্রপার নিউরো কন্ডাকশনে হেল্প করে কিন্তু ফাইটোফিস। এমনকি বিশেষ করে দেখা গেছে যে আমাদের ব্রেনে যে দুটো পার্টিকুলার হরমোন তৈরি হয়, সেরাটোনিন এবং মেলানটোনিন, এই ঘুমের ক্ষেত্রে অনেকের রাতে ভালো মতো ঘুম হয় না, স্লিপিং ডিসঅর্ডার আছে, অ্যাপনিয়া আছে, বা ক্রনিক স্টেজে হলে এটা ইনসমনিয়া বলে,
সেই সমস্ত পেশেন্টদের আমি দু একজনকে দিয়ে দেখেছি, তারা কিন্তু অভূতপূর্ব ফল পেয়েছে। অর্থাৎ রাতের যে ঘুমটা সেটা কিন্তু খুব সাউন্ড স্লিপ হচ্ছে, তার কারণ ওই সেরাটোনিন থেকে মেলানটোনিনে কনভার্সনের ক্ষেত্রে পাইটোবিজ প্লেইজ অ্যান ইম্পর্টেন্ট রোল। মেলানটোনিন হরমোনে যখনই এটা পরিণত হয় সেরাটোনিনটা, তখনই কিন্তু আমাদের ঘুমটা সাউন্ড স্লিপে পরিণত হয়। এটাকে সার্কাডিয়ান রিদিম বলে, এটাকে মেনটেন করে কিন্তু পাইটোপিক স্লিপ ওয়েক একটা প্যাটার্ন আছে, অর্থাৎ কখন উঠবো কখন ঘুমবো এই যে একটা ব্যালেন্স রাখাটা, এটা কিন্তু পাইটোপিক করে, বিকজ ইট ইজ ভেরি মাচ ইউজফুল ফর নিউরো ট্রান্সমিশন, এবং এটা ওই হরমোন কনভার্সনের ক্ষেত্রে এটা একটা দারুণ প্লে রোল করে। আচ্ছা, এরপরে যে প্রোডাক্টটা বলবো, এই যে ইন্ডিকেশনটা বলবো পাইটোপিক, যে সেটা গত মাসে নয় নাম যাদের সুগার অনেক হাই, হাইপার গ্লাইসেমিয়া, ব্লাড সুগার, ডায়াবেটিক মেলিটাস, টাইপ 1 টাইপ 2, দু রকমের সব ধরনের পেশেন্টের সঙ্গে আমি কথা বলেছি। মূলত এই সুগার সমস্যাটা আমাদের ভারতবর্ষে একটা ক্রনিক পর্যায়ে চলে গেছে, এবং প্রচুর মানুষ আউট অফ 10 পিপুল দেখা যাচ্ছে 2 মানুষ অন্তত সুগারে রুগী। এই সুগারটা কি? এই সুগারটা হচ্ছে, আমি আগেই বলেছি, আমরা যে খাওয়া দাওয়াগুলো করি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেগুলো আমরা খাই যেটা সুগারে পরিণত হয়, সেই সুগারটা ব্লাডে অ্যাবসর্ব হওয়ার পরে সেটা ইউটিলাইজ যখন হয় না, তখন ব্লাডে সুগার লোডটা বেড়ে যায়। এটাকে হাইপার গ্লাইসেমিয়া বলে। গ্লাইসেমিয়া কথাটা এসছে সুগার থেকে, গ্লুকোজ থেকে। হাইপার মানে অতিরিক্ত, অর্থাৎ অতিরিক্ত সুগার মানে অতিরিক্ত গ্লুকোজ যখন ব্লাডে চলে আসে, এই কন্ডিশনটাকে বলা হয় হাইপার গ্লাইসেমিয়া। ডায়াবেটিক মেলিটাস IDDM, আরেকটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক মেলিটাস NIDDM। তবে দেখা গেছে বেশিরভাগ মানুষ আমার কাছে যারা ফোন এসেছে, এবং বেশিরভাগ মানুষ কিন্তু নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক মেলিটাস, অর্থাৎ টাইপ 2 DM, টাইপ 2 ডায়াবেটিক মেলিটাস এর রোগী। এই টাইপ 2 ডায়াবেটিক মেলিটাসটা একটু বুঝতে হবে, এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। আমরা এই কারণগুলো খুঁজি না, আমরা ডায়াবেটিস হয়েছে তাই ওষুধ খাওয়ার আমাদের একটা প্রবণতা থাকে, ওষুধ তো খেতেই হবে, কিন্তু কি কি কারণে হয় সেই কারণগুলোর ক্ষেত্রে পাইটোপিজের কি কি রোল সেটাও আমি একটু আলোচনা করব। প্রথম কথা হচ্ছে আমাদের ডায়াবেটিসটা হওয়ার কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ আমার শরীরে প্যানক্রিয়াস বলে একটা অর্গান আছে যেখান থেকে বিটা সেল আমাদের ইনসুলিন হরমোন তৈরি করে। এবার বিটা সেল প্রচুর পরিমাণে ইনসুলিন তৈরি করছে, তা সত্ত্বেও আমার শরীরে সুগারের সুগার কমছে না, ব্লাড সুগারটা বেড়েই চলেছে, হাইপার গ্লাইসেমিয়া কন্ডিশনটা রয়েই গেছে। কেন? আমার তো ইনসুলিন তৈরি হচ্ছে, তাহলে আমার সুগার কেন ব্লাডে থাকবে? সুগারটা মেটাবলাইজ হচ্ছে না, কেন হচ্ছে না? এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিস, অর্থাৎ প্রচুর পরিমাণে ইনসুলিন তৈরি হলেও সুগারটা যখন মেটাবলাইজ হয় না, কেন হয় না? তার কারণ হচ্ছে যে বডিতে যে সেলগুলো সেইগুলো ইনসুলিন আপটেকটা করতে পারে না, গ্লুকোজ আপটেকটা করতে পারে না ইনসুলিনের সাহায্যে, অর্থাৎ ইনএবিলিটি অফ দ্য সেল টু আপটেক অফ দ্য গ্লুকোজ ফ্রম দ্য ব্লাড উইথ দ্য হেল্প অফ ইনসুলিন, সেই কন্ডিশনটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা আমাদের কিন্তু ফাইটোপিজ অনেকটা রিডিউস করিয়ে দেয়। কিভাবে? আমাদের এই ফাইটোপিজের মধ্যে আমলকি বা আমলা বলে যে ইন্ডিয়ান গুজবেরি বলে যে ফলটা আছে, সেই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ক্রোমিয়াম বলে একটা মিনারেলস আছে। এই ক্রোমিয়াম মিনারেলসটা এই ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে রিডিউস করে, অর্থাৎ ইনসুলিন সেন্সিটিভিটিটা বাড়িয়ে দেয়, অর্থাৎ গ্লুকোজ আপটেক উইল বি মোর বাই দ্য সেল, বাই দ্য বডি সেল উইথ দ্য হেল্প অফ দ্য ইনসুলিন, এটা অনেকটা বেড়ে যায় ক্রোমিয়াম মিনারেলস এর জন্য। 1-2 নম্বর হচ্ছে আমাদের শরীরে অনেক সময় দেখা গেছে প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ প্যানক্রিয়াস এর ইনফ্লামেশন হয়েছে, বিটা সেলের কোনো কারণে ইঞ্জুরি বা অ্যাক্টিভিটি কমে গেছে, অর্থাৎ ইনসুলিন সিক্রেশনটা অনেক কম হচ্ছে, এটাকে বলা হয় ইনসুলিন ইনসাফিসিয়েন্সি। এই ইনসুলিন ইনসাফিসিয়েন্সির জন্য আমাদের গ্লুকোজটা ঠিক মতো মেটাবলাইজ হয় না, ফলে ইনসুলিন তৈরি হচ্ছে কম, গ্লুকোজ মেটাবলিজম ঠিক মতো হচ্ছে না। সেই ইনসুলিন মেটাবলিজম, এই গ্লুকোজ মেটাবলিজমটা যাতে ভালো মতো হয়, অর্থাৎ ইনসুলিনের যে সিক্রেশনটা যাতে আরো বেড়ে যায়, সেটার জন্য আমাদের
এই ফাইটোবিজ অনেকটা হেল্প করে। কিভাবে? প্রথম কথা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস এর জন্য আমাদের এইখানে এত পরিমাণে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্টস আছে, যে অ্যান্টি অক্সিডেন্টস গুলো কি হয় ওই প্যানক্রিয়াটিক বিটা সেল যেটা ফ্রি রেডিকালস এর মাধ্যমে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে ইনসুলিনের সিক্রেশনটা অনেক বেশি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফাইটোবিজ তার যে সমস্ত পাওয়ার হাউস অফ দা অ্যান্টি অক্সিডেন্ট যেটা আমরা বলি ফাইটোবিজ, সে কি করে বিটা সেলের যে ড্যামেজটা ফ্রি রেডিকালস এর মাধ্যমে যেটা হয়ে থাকে সেটাকে ড্যামেজটাকে অনেকভাবে রিডিউস করে। এই রিডিউস করার ফলে কি হয় প্যানক্রিয়াটাইটিস প্রবলেমটা অনেকটা রিডিউস হয়ে যায়, বিটা সেলের অ্যাক্টিভিটি বেড়ে যায়, ইনসুলিন হরমোন সিক্রেশনটা বাড়ে এবং আস্তে আস্তে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, এবং ইটস ওভার এ পিরিয়ড অফ টাইম দেখা গেছে ধীরে 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 ইনসুলিন সিক্রেশন বাড়তে থাকে এবং আস্তে আস্তে গ্লুকোজ আপটেক বাই দ্য বডি সেল সেটাও আস্তে আস্তে বাড়তে থাকে এবং সুগার লেভেলটাকে কন্ট্রোলে আনা যায়। তো ব্লাড সুগারের ক্ষেত্রে আইদার ডিউ টু ইনসুলিন ইনসাফিসিয়েন্সি অর ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স যে কোনো কারণেই হোক আমাদের কিন্তু ফাইটোপিস একটা অসাধারণ কাজ করে। তাহলে ফাইটোপিসের মূলত আমরা পাঁচটা ইন্ডিকেশন পেলাম, একটা অ্যান্টি এজিং, এক দু নম্বর হচ্ছে অ্যান্টি ক্যান্সার, দুই অ্যান্টি ডায়াবেটিক, তিন নিউরোপ্রোটেকটিভ নার্ভের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, অ্যালজাইমার্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, ডিমেনশিয়া, লস অফ মেমোরি, পোর মেমোরি, অ্যামনেশিয়া, যেখানে হবে এই ধরনের নার্ভের নিউরো ডিসঅর্ডার যেখানে আছে সেখানে ফাইটোপিস দারুণ কাজ করে। চার পাঁচ নম্বর হচ্ছে কার্ডিও প্রোটেক্টিভ, আর লাস্ট নট দ্য লিস্ট শুনলে আপনারা অবাক হবেন, ইন কেস অফ ইনফার্টিলিটি অর্থাৎ মেল পার্টনার ফিমেল পার্টনার বহুদিন ধরে দেখা গেছে তারা ইনফার্টাইল অবস্থায় আছে, তাদের বাচ্চা হচ্ছে না আফটার ম্যারেজ, এরকম দু চারটে পেশেন্টের সঙ্গে আমি কথা বলে দেখেছি এবং তারা ফাইটোপিস কে কিন্তু উপকৃত আছে। ইট ইজ দেয়ার এক্সপিরিয়েন্স দে হ্যাভ শেয়ার্ড উইথ মি অ্যান্ড দে হ্যাভ স্টার্টেড দ্য গুড থিংস, গেটিং দ্য গুড থিংস, অর্থাৎ যে মহিলা কনসিভ করছিল না সেই মহিলা কনসিভ করতে শুরু করেছে। আমি সেক্ষেত্রে বলবো ফাইটোপিস দুজনকেই খেতে হবে, মেল পার্টনার এবং ফিমেল পার্টনার দুজনকেই। কেন এটা বলছি তার কারণ দেখা গেছে মেল পার্টনারের ক্ষেত্রে অনেক সময় স্পার্ম যে কাউন্টটা হয় সেটা হয় অলিগোস্পার্মিয়া না অ্যাজোস্পার্মিয়া এই স্টেজে থাকে, অর্থাৎ স্পার্ম কোয়ালিটিটা বাড়াতে হবে, স্পার্মের কোয়ান্টিটিটাকে বাড়াতে হলে ফাইটোপিস ইজ মাস্ট। এবং সেই সঙ্গে ফাইটোপিস আরেকটা কাজ করে স্পার্মের যে মোটিলিটিটা, মোটিলিটিটাকে পর্যন্ত ভালো করে, স্লাগিশ করে না, এটাকে বাড়িয়ে দেয়, যার ফলে স্পার্মটা অনেক বেশি অ্যাক্টিভ থাকে। এছাড়া আমাদের যে টেস্টোস্টেরন পুরুষদের বিশেষ করে যে টেস্ট বাস থেকে টেস্টোস্টেরন যে হরমোন সিক্রেশনটা হয় সেই হরমোন সিক্রেশন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ফর দ্য ফার্টিলাইজেশন সেক্স হরমোনের ক্ষেত্রে, সেখানে কিন্তু ফাইটোপিস প্লেজ অ্যান ভেরি ইম্পর্টেন্ট রোল বিকজ ইট কন্টেন্স সেলিনিয়াম, ইট কন্টেন্স ভিটামিন সি, ইট কন্টেন্স জিঙ্ক অ্যান্ড অলসো ইট কন্টেন্স ভিটামিন ই। এই চারটে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যেটা ফাইটোপিসের মধ্যে আছে, যেগুলো ওভুলেশনের ক্ষেত্রে ফার্টিলাইজেশনের ক্ষেত্রে এটা ভীষণ ভীষণ ভাবে হেল্প করে। ইন কেস অফ ফিমেল মহিলাদের ক্ষেত্রে বলবো ফাইটোপিস খাওয়ার ফলে তার কি হচ্ছে, যেটা সবচেয়ে বড় সমস্যা হয় মহিলাদের এস্ট্রোজেন বা প্রজেস্টেরন যে হরমোনটা, এই হরমোনের সিক্রেশন ঠিক মতো অনেক সময় হয় না, যার জন্যে ওভুলেশন হয় না, ওভুলেশনটা স্টার্ট করতে পারে না, ফলিকলস ঠিক মতো ডেভেলপ করে না, ওভারিয়ান ফলিকলস ঠিক মতো ডেভেলপমেন্ট হয় না। হ্যাঁ, লুটিয়াম ফেজের পরে প্রজেস্টেরন সিক্রেশনটা দেখা গেছে অনেক ক্ষেত্রে রিডিউস হয়ে গেছে, তাহলে এন্ডোমেট্রিয়াম থিকনেসটা অনেক সময় সেই ভাবে থিকনেস হয় না, যার ফলে কনসিভ করতে পারে না। এই সমস্যা যেগুলো হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সার্ভিক্স সার্ভাইকাল মিউকোসা, সার্ভাইকাল মিউকাসটা সেখানে কিন্তু যেটা এন্ট্রি পয়েন্ট অফ দা ইউটেরাস, ভ্যাজাইনার ভেতরে এন্ট্রি পয়েন্ট অফ দা ইউটেরাস, সেই সার্ভাইকাল মিউকাসের উপরে ওই মিউকাস সিক্রেশনটাকে বাড়িয়ে দেয় কিন্তু এই ফাইটোপিস, তার ফলে কোনো অ্যাক্টিভ স্পার্ম যখন সেখানে যায় ইট ক্যান স্টে লং টাইম বিং অ্যাক্টিভ অন দ্যাট পার্টিকুলার সার্ভাইকাল মিউকাস, সেখানে যাতে সে অনেকক্ষণ ধরে লাইভলি থাকতে পারে, অ্যাক্টিভলি থাকতে পারে, সেটা কিন্তু হেল্প করতে সাহায্য করে ফাইটোপিস। ফলে টোটাল ব্যাপারটা দেখা গেছে ওভুলেশনের ক্ষেত্রে বা পুরুষদের স্পার্ম কাউন্ট স্পার্ম মোটিলিটি বাড়ানোর ক্ষেত্রেও ফাইটোপিস প্লেজ অ্যান হ্যাভক রোল অ্যান ইম্পর্টেন্ট রোল ফর ডুইং অল দিস জব। তাহলে টোটাল যা আজকের যা আলোচনাটা দাঁড়ালো, আমরা দুটো প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করলাম, একটা